Tini Sarvabhuteshu Shanti Rupin Sarsita Namastasvai 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 Namo Namaha Yadini Sarvabhuteshu Shakti Rupe Sarsita Namastasvai 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 Namo Namaha জীবনে নারীদেরকেও শান্তি রূপ এবং শক্তি রূপ দুই রূপই ধারণ করতে হয় আশা করি আপনারা বুঝে গেছেন যে কোন রূপের কথা বা কার কথা এখানে বলা হচ্ছে নিশ্চয়ই আপনারা অলরেডি জি বাংলার পর্দায় এবং জি বাংলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুকুটের প্রোমো আপনারা দেখে নিয়েছেন কিন্তু আজ আমরা অফিশিয়ালি এই প্রেস কনফারেন্স শুরু করব ভালোবাসার পদবি মুকুট সকলকে ভালোবাসতে জানে মুকুট সকলকে ভালোবাসা দিতে চায় এবং মুকুটও চায় মুকুটকে যেন সবাই ভালোবাসে এবং মুকুটের একটা অন্য বিশ্বাস নিয়ে মুকুট বাঁচে মুকুটের বিশ্বাস যে ওর বাবা মৃৎশিল্পী ওর বাবা যখন ঠাকুর বানায় মুকুট কখনো কখনো তার বাবাকে সাহায্য করে মুকুট সেই ঠাকুরের হাতে অস্ত্রের বদলে ফুল গুঁজে দেয় তখন তার বাবা জিজ্ঞেস করে যে কেন মুকুট ফুল গুঁজে দিচ্ছে তো তখন মুকুট বলে যে দেবী মা তো মায়ের রূপ মা তো সতেরো মা অসতেরো মা কেন তার সন্তানদের মারবে মায়ের হাতে কেন অস্ত্র থাকবে মা তো এই পৃথিবীটাকে সবাইকে ভালোবাসা গড়িয়ে রাখার জন্য মা তো সকলকে ভালোবাসে তার সন্তানদের ভালোবাসে তো এই নিয়েই মুকুট মুকুট সকলকে ভালোবাসায় গড়িয়ে দিতে আসছে আর আশা করব আগামী দিনে যাতে মুকুট এই বিশ্বাস নিয়েই বাঁচে আর তোমাদের ভালোবাসাও তো মুকুটের প্রয়োজন তো তার জন্য মুকুটকে ভালোবাসতে আমি যখন গেছিলাম লুকসেটে তো ওখানে গিয়ে আমাদের বন্ধুত্ব হয়ে যায় আর এখন তো এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে আমরা লেগ পুলিংটাও শুরু করে দিয়েছি ও নয় আমি শুরু করেছি খাটাখাটনি করতে হয়নি দাদা যখন প্রথম চরিত্রটা আমাকে অফার করেছিল তখন একটা কথাই বলেছিল যে তোমাকে যে আমি বুঝলাম তোমাকে দেখলাম তো তুমি যেটা তেমনটাই আমার দরকার এখানে কারণ আমি বাড়ির সব থেকে ছোট ছিল দাদা স্ক্রিপ্টের একটা মজা আছে কি মানে তুমি যা যা জানো বা পারো মানে তোমার পর্দাতে ওটা রিফ্লেক্ট হয় যেহেতু আমি নাচ করে যে মেন্টালিটি নিয়ে বাড়ছি তো কোথাও গিয়ে ওই ঝলকটা মানে পাই আর চরিত্রের সাথে সাথে আমরা তো চরিত্র থেকেও অনেক কিছু শিখতে পারি তো সেটা শিখছি তেমনি কোথাও গিয়ে শ্রাবণীর সাথে রিলেটও করতে পারি যে কোনো কাজেই লেগে থাকো তুই লেগে থাকাটা আমি তো দীর্ঘদিন ধরে এখানে আছি চলচ্চিত্র জগৎ থেকে এখানে আসা তো লেগে থাকো কেন বললাম সম্রাটকে দেখে বললাম নবনীতাকে দেখে বললাম শিল্পী নিশ্চয়ই তাদের কাছে কোথাও আছে ওকেও দেখে বললাম এই লেগে থাকো যে তার যে প্রবল প্রচেষ্টা যে ইচ্ছে এবং ভালোবাসা মানে চ্যানেলের প্রতি অনেস্টি সিনসিয়ারিটি এইগুলো প্রথম টাচ করে যে কোনো ক্রিয়েটরকে যদি মাথায় যারা আছেন যারা অপারেট করছেন সিস্টেমটাকে একসঙ্গে এতগুলো শোজ নিয়ে যারা মানে রিস্ক নিচ্ছেন প্রত্যেক উনি ব্যাটিংয়ে আমাকেই বলছেন আমি তো লোকাল ব্যাটিং করছি কিন্তু ন্যাশনাল লেভেলে ব্যাটিং করলাম না তো ওদের ওই যে তীব্র জেতার ইচ্ছে যেটা বারবার রাইভাল চ্যানেলকে বিভিন্ন সময় গোল দিয়ে হারিয়েছেন এবং এখনও সত্যি সত্যি অনেক উপরে আছেন তো প্রথম সাধুবাদ ওদের জন্যই যায় কারণ ওরা না থাকলে আমাকে না ডাকলে আমি কাজ পেতাম না বা আমার মতো অনেকেই কাজ পেত না সো দে আর ডুইং ভেরি ওয়েল আই অ্যাপ্রিসিয়েট দেম অসাধারণ কাজ করছে ওরা এবং তার জন্য কিন্তু এই জয়টা হচ্ছে এটা হচ্ছে নবনীতা সম্রাট শিল্পী এবং সির বাকিদের জন্য আপনাদের সবাইকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা আয়ান ছবি এই বোনের জন্য আয়ান এখনো বিয়ে করেনি আর তারপরে আছে সুকন্যা 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 এসো সুকন্যা এই গৌরবের এই সত্যিকারের নয় সিরিয়ালের স্ত্রী আমি একটা একটু গৌরবের কাছে যাই গৌরবের কাছে যাই গৌরব একটু এইদিকে চলে আসো না সবাই তাহলে ক্যামেরাতে বন্দি করতে পারবে সো এই যে এইদিকে গৌরব কেমন লাগছে আজকে এখানে এসে এবং বিং আ পার্ট অফ মুকুট ফ্যামিলি ফ্যান্টাস্টিক সবার আগে বলতে চাই থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা প্রজেক্ট গিফট করার জন্য স্যার আমার গার্জেন স্যার আমার মেন্টর স্যারের হাত ধরে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে আসা জি বাংলার পর্দায় স্ত্রী আমার এখনো মনে আছে স্ত্রী থেকে ইন্ডাস্ট্রিতে আসা স্যারের সাথে একের পর এক কাজ করেছি একের পর এক সুন্দর সুন্দর রোল স্যার আমাকে গিফট করেছেন আর এখন মুকুটের সম্বন্ধে আমি মেজবাইয়ের রোলটা প্লে করছি সুয়েন রায় চৌধুরী হ্যাপি গো লাইফ ক্যারেক্টার বাকিটা এখনো ঠিক জানি না বাকিটা ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে আমরা আমি বলবো যে অভিনয় সত্যি কি আমি জানতাম না কিছুক্ষণ আগে শ্রীপর্ণা যেটা বলছিল আমি এটাই বলবো যে অভিনয়ের জগতের সাথে আমার দূর দূর থেকে কোনো রিলেশন ছিল না আমি যখন প্রথম কাজ স্যারের হাত ধরে শুরু করি মানে আমি গার্জেন মানে
friend, philosopher, guide. Puro tai sir ke pai. Ebong আসলে আমরা যখন কোনো পদ নির্দেশ করতে পারি না, সেই ক্যাপ্টেন অফ দ্য শিপ সেই আমাদের পথটা দেখায়। অ্যাকচুয়ালি আমার চলার পথে অনেক অনেক স্ট্রাগল আছে এবং সেগুলো অনেক আপস অ্যান্ড ডাউন আছে। সেই চলার পথটাকে যদি কেউ স্মুথ করেছে সেটা স্নেহাশিস স্যার। এবং আজকে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, মানে আর ধন্যবাদ জিকে, জি বাংলাকে। আর যেটুখানি শিখেছি, যেটুখানি জানি অভিনয় সম্বন্ধে, পুরোটাই স্যারের জন্য। আর এই মুকুটে আমি যে চরিত্রটি মানে প্লে করছি সেটা হলো রায়চৌধুরী বাড়ির মেজ বউ, মানে শ্রেয়ান রায়চৌধুরীর মেজ বউ তুলি। এবার তুলিকে রঙে রাঙিয়ে তুলবে একজন যিনি এখানে বসে রয়েছেন। তো কিছুদিন পর থেকে আমি জানি, কারণ আজ পর্যন্ত স্যারের যতগুলো সিরিয়ালে আমি অভিনয় করেছি বাইরে সুকন্যা বলে কেউ আমায় চেনে না। তো কিছুদিন পর থেকে জানি আপনারাও তুলি নামেই চিনবেন, এবং আমি চাই আমার পরিচয়টা তুলি নামে। খুব ডাইনামিক চরিত্র, খুব পাওয়ারফুল চরিত্র। আর মুকুট আয়নের জীবনে এসে বা তার পরিবারের জীবনে এসে কিভাবে আসছে আয়ন রায়চৌধুরী চরিত্রটা এমন যে সে তার পরিবারকে আনকন্ডিশনালি ভালোবাসে, পরিবারের সকল সদস্যকে আনকন্ডিশনালি ভালোবাসে, পরিবারের কে ঠিক রাখার জন্য, ফাইন্যান্সিয়ালি স্টেবল রাখার জন্য হুক অর বাই ক্রুক সে সব কিছু করতে পারে। তার কাছে তার মা, ঠাম্মি, তার বোনেরা, ভাইরা সব কিছু। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আয়নের জীবনে আছে, সেখানে সে প্রকাশ করতে পারে, সেখানে সে ডিফারেন্ট, তার কাছে সে একমাত্র উইক হয়। সেই চরিত্রের নাম হচ্ছে দোল। দোল খুব এক্সপ্রেসিভ, আয়নের প্রতি সে খুব এক্সপ্রেসিভ, কিন্তু আয়ন অতটা সেইভাবে এখনো নিজে বুঝে উঠতে পারছিল যে কি করতে করা যায় দোলের সাথে। তো খুব মানে আর আগেও একরকম, আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাক্টর হিসাবে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে লোকে অ্যাক্টর কাজ করতে ভালোবাসে। আগে বিভিন্ন ফরম্যাটে কাজ করছি, স্যারের এখানে এসে একটা ইউনিক ফরম্যাটে কাজ করছি। আগে ডিকটেটিভ শুনি, সেটাতে আমি প্রথমে ভাবতাম যে ডিকটেটিভ করে আমি একটু জানতাম না যেহেতু, কিন্তু অ্যাকচুয়ালি সাপে বড় হয়েছে এটাতে আরও, কারণ ডিকটেটিভটাকে অনেক আগে চলে আসে, পুরো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যায়। একটা নিজেও সময় পাই, স্যারের সাথে ডিসকাস করারও সময় পাই, স্যার সবসময় আমাদের পাশে থাকে, যখন ইচ্ছা ক্যারেক্টার নিয়ে কিছু জানতে হলে হি অলওয়েজ রেসপন্ড। আর এই রেসপন্ড করার কথাতে বলতে পারি যে পার্সোনাল লাইফেও স্যার একটু আগে বলুন না, ভালো ক্রিয়েটিভ পার্সন হতে গেলে বা ভালো প্রফেশনাল হতে গেলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। স্যার নিজে একজন খুব ভালো মানুষ, আপদে বিপদে আমি একটা ছোট ঘটনা ঘটেছে, স্যার আমার পাশে উইদাউট এনি হেজিটেশন থেকেছেন, বলেছে আমি আছি, তুমি কোনো চিন্তা করবে না। সো থ্যাংক ইউ ফর দ্যাট অলসো স্যার। আর বিস্তারিত তো গেলাম না ওইটা নিয়ে, কারণ সেটা আমার মা রিলেটেড ব্যাপার। তো মা এখন ভালো আছেন, আর স্যার তখন আমার পাশে থেকেছেন, আমি এটা কোনোদিনও ভুলব না। আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ।